এরিকা ফার্নান্দেস বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় হিন্দি সিরিয়াল অভিনেত্রী এরিকা ফার্নান্দেস 2012 সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। গহর খান মাল্টি ট্যালেন্টেড সুন্দরী অভিনেত্রী গহর খান অনেকগুলো হিন্দি ছবিতে অভিনয় করেছেন, তবে তিনি ক্যারিয়ারের শুরুতে 18 বছর বয়সে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে মিস ট্যালেন্টেড টাইটেলের শিরোপা জেতেন এবং তিনি জনপ্রিয় টিভি শো বিগ বস 7 এর চ্যাম্পিয়নও হন। দিব্যাঙ্কা ত্রিপাঠী হিন্দি সিরিয়ালের সবচেয়ে গুণী অভিনেত্রী বলা হয়ে থাকে দিব্যাঙ্কা ত্রিপাঠীকে, কিন্তু অনেকে জানেন না যে এই অভিনেত্রী সুন্দরী প্রতিযোগিতায় 2003 সালে মিস বিউটিফুল স্কিনের শিরোপা জেতেন এবং মিস ভোপাল কনটেস্টেও চ্যাম্পিয়ন হন। আশা নেগি হিন্দি সিরিয়ালের অন্যতম সুন্দরী অভিনেত্রী আশা নেগি ছোট পর্দায় সবসময় থাকেন জনপ্রিয়তার শীর্ষে। তিনি 2009 সালে মিস উত্তরখান্ড শিরোপা জেতেন এবং তার প্রেমিক ঋত্বিককে নিয়ে নাচ বালিয়ে 6 এর চ্যাম্পিয়ন হন। মিহিকা ভার্মা জনপ্রিয় টিভি সিরিয়াল অভিনেত্রী মিহিকা ভার্মা ক্যারিয়ারের শুরুতে টপ মডেল ছিলেন এবং 2004 সালে মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল টাইটেলের প্রথম শিরোপা জেতেন। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।